দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ধর্ষণের ঘটনা আমাদের সবার মাথাকে হেড করে দিচ্ছে, আমরা লজ্জিত হয়ে যাচ্ছি। এদেশের মানুষ হিসাবে আমাদের মুখটা কয়দিন পরপর কিছু কুলাঙ্গাররা ছোট করে দেয়, কিছু অমানুষ আমাদের মুখটাকে ছোট করে দেয়। এই সমস্ত অমানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এদেশে খুব একটা হয় না, আর না হওয়ার কারণে এগুলো অনবরত হতেই থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী, একজন না কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগগুলো নিয়ে রীতিমতো টেলিভিশনগুলো নিউজ করছে। এই ধরনের ঘটনা আমরা অহরহ শুনছি, প্রতিনিয়ত শুনছি, প্রায় শুনছি। এই ঘটনাগুলো আমরা শুনছি কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের সে প্র্যাকটিস নাই। আমরা ছেলে মেয়েদেরকে সকল বাঁধ উঠিয়ে তাদেরকে আমরা এমনভাবে মিক্স করে ফেলছি যে এগুলো থেকে আসলে খুব অবশ্যম্ভাবীভাবেই ওই মন্দ পরিণতির দিকে আমাদের চলে যেতে হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শিক্ষাক্রম থেকে, পাঠ্যপুস্তক থেকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা যত কমাবেন তত দেশের মধ্যে এই রকম অনাচার, অসভ্যতা, বর্বরতা এবং অন্যায়, অনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বাড়তে থাকবে। আমাদের দেশে আজ থেকে 20-25 বছর আগে ধর্মীয় চর্চা বেশি ছিল এখনকার তুলনায়। তখনকার মানুষের মধ্যে সততা এখনকার তুলনায় একটু হইলেও বেশি ছিল। যতটা আমরা ধর্মীয় চর্চা থেকে দূরে সরছি ততটাই আমরা অমানুষ হয়ে যাচ্ছি, আমাদের চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এরকম দুরবস্থা নতুন নয়। আমি গতকাল কেনা জানো আজকে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কেমিস্ট্রির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ অনেক শিক্ষার্থী, মেয়েরা, মেয়ে শিক্ষার্থীরা তুলেছে যে তারা তাদেরকে যৌন হেনস্থা করেছে এবং জাতীয় গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে রীতিমতো। তো এই ধরনের পরিস্থিতি কদিন পরপরই আমরা শুনি, বিশ্ববিদ্যালয় তো বটেই, স্কুল কলেজ লেভেলে পর্যন্ত এরকম যৌন হেনস্থার ঘটনা প্রায় ঘটতে থাকে। আপনারা অনেকে মনে করেন শিক্ষক বাবার দৃষ্টিতে দেখবে, শিক্ষার্থী বা টিচারকে বাবার দৃষ্টিতে দেখবে, আর শিক্ষক সন্তানকে, ছাত্রকে সন্তানের দৃষ্টিতে দেখবে। এগুলো কথার কথা, এগুলো অবাস্তব, এগুলো ভুল থিওরি। পশ্চিমা দুনিয়ার মানুষরা অনেক দিক থেকে উন্নত, তাদের অনেক মোরালিটি, তাদের অনেক শৃঙ্খলা, নীতিনৈতিকতা প্রশংসা করার উপযুক্ত। বাট কর্মস্থলে মেয়েরা যে পরিমাণ যৌন নিগ্রহের শিকার হয় সেটা চোখ কপালে উঠার মতো। কারণ কি? আল্লাহর যে বিধান, আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে সুন্নাহ, এটার বাইরে কোনো পদ্ধতিতে মানবতা মুক্তি পেতে পারে না, শান্তি পেতে পারে না। মেয়েদেরকে, ছেলেদেরকে একাকার করে দিবেন আর বলবেন যে ভাইয়ের দৃষ্টিতে দেখো, বোনের দৃষ্টিতে দেখো, বাবার দৃষ্টিতে দেখো, হ্যাঁ, মেয়ের দৃষ্টিতে দেখো। এগুলা কথার কথা এবং ফাঁকা বলি, বাস্তবতা এগুলো না। একজন মানুষ তার মধ্যকার যে প্রবৃত্তি, তার ভিতরে যে তাড়না অন্যায়ের, সেটি তাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য ইসলাম বাদ দিতে বলেছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, অর্থাৎ জিনা হতে পারে সেরকম উপলক্ষগুলো বন্ধ করে ফেলো, পদগুলো পর্যন্ত বন্ধ করে ফেলো। এই জন্য ভাইরা আমার, সৌদি আরবে এখন আস্তে আস্তে যদিও অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু যতদিন পর্যন্ত পর্দার বিধানকে তারা শক্তভাবে ধরে রেখেছে, এখনও অনেক দেশের চাইতে ভালো আছে আলহামদুলিল্লাহ, সেই দেশে কোনো মেয়ের দিকে কেউ তাকাবে চোখ তুলে এই দুঃসাহস করতে তাকে 10 বার চিন্তা করতে হয়। তাদের মধ্যে অনেক দোষ আছে সেটা আমি জানি, কিন্তু আমি বলছি যে সাধারণ তাদের সমাজে মেয়েরা কতটা নিরাপত্তা বোধ করে এইটা যদি আপনি চিন্তা করেন, তো পশ্চিমা দুনিয়ার চাইতে বহুগুণ তারা বেশি নিরাপত্তা বোধ করে। এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা মুসলমান হয়, ইসলামে আসে অন্য ধর্ম থেকে, পুরুষদের চাইতে মেয়েরা ইসলামে আসে বেশি। কারণ মেয়েরা দেখেছে ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো ইজম, কোনো মতবাদ সেই মর্যাদা দিতে পারে নাই। আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা আমরা শুনতে পাচ্ছি, যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর প্রতি পাশবিক নির্যাতন। এগুলো আমাদের আমাদের মুখটাকে ছোট করে দেয়, এগুলো আমাদের মাথাটাকে নত করে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত নরপিশাচ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, নিরাপদ রাখুন, এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা সচ্চরিত্রবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর বিধিবিধানের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা ঘরে ঘরে যেন আল্লাহর বিধিবিধানকে চর্চা করতে পারি, সেটা ছেলেরাও, সেটা মেয়েরাও। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।